নরম তুলতুলে, কত ফুটি ফুটি হয়েছে দেখেন, একেবারে ফুলকই। আর ভিতরটা ছিঁড়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই যে দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। শীত মানেই হচ্ছে বিভিন্ন রকমের পিঠে খাওয়ার দিন, তাই আজকে আপনাদের আমি আরো একটি পিঠে রেসিপি বানিয়ে দেখাবো। সেটা হচ্ছে খেজুর গুড়ের পাকন পিঠে, আর এই পিঠাটা হবে একেবারে ফুলকো আর নরম তুলতুলে। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে পাকন পিঠাটা বানাচ্ছি। পাকন পিঠে বানানোর জন্য প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম, আর এখানে আমি নিয়েছি 1 বাটি খেজুর গুড়। আমি এখানে খেজুর গুড় নিয়েছি, আপনারা চাইলে আখের গুড়টাও নিতে পারেন অথবা চিনিও নিতে পারেন। এই বাটি দিয়ে এবার আমি দিয়ে দেবো 2 বাটি পানি। প্রথমে গুড়টাকে গলিয়ে নিচ্ছি। সম্পূর্ণ গুড়টা গলে গেছে, আর এই গুড়টাকে ফুটাবার কোনো দরকার নেই, একতার বা দুধার করার কোনো দরকার নেই, শুধু উবালিয়ে নিলেই হবে। গুড়টা গলে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর এটাকে আমি এবার একটুখানি ঠান্ডা করে নেবো, এত গরম লাগবে না আমার। গুড়টাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এই বাটি মেপে 3 বাটি আতপ চালের আটা নেব, আর এটা হচ্ছে শুকনো চালের আটা। তিন বাটি আমি চালে আটা দিয়ে দিয়েছি, আর 1 বাটি আমি দিয়ে দিয়েছি ময়দা। আপনারা চাইলে ময়দাটা বাদ দিতে পারেন, তবে একটু ময়দা দিয়ে দেখবেন পিঠাটা একেবারে নরম তুলতুলে হয়, অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। আর দিয়ে দিয়েছি একটুখানি লবণ, হাত দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প গুড়ের পানি দিয়ে আমি আটাটাকে মেখে নেব। আর হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। পাকন পিঠার এই ব্যাটারটাই হচ্ছে মেন, তাই ভিডিওটা ভালো করে দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এইভাবে মেখে নিতে হবে। এই যে এবার আমি এই ব্যাটারটাকে এইভাবে হাত দিয়ে 10 মিনিট মেখে নিচ্ছি। যত ভালো করে মাখা হবে পিঠাটা তত বেশি ভালো হবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ডোটাকে আমি 10 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখেন এইরকম হবে। এবার অল্প অল্প গুড়ের পানি দিয়ে ঘুরে নিব। ব্যাটারটাকে আমি খুব ভালো করে ঘুলে নিয়েছি। আর যে আপনাদের আমি পানির মাপটা দেখালাম, মাপটা ঠিকঠাক হয়েছে, শুধু 1 চামচ মতন থেকে গেছে 4 চামচে, কিন্তু আটার উপরে নির্ভর করে পানিটা কম বেশি লাগতে পারে। এখানে আমি 3 বাটি চালের আটা নিয়েছি আর 1 বাটি ময়দা নিয়েছি, মানে 4 বাটির জন্য আমি 2 বাটি পানি দিয়েছি আর 1 বাটি গুড় দিয়েছি। যেটা দিয়ে করবেন বাটিটা ঠিক মাপ করে নেবেন, তাহলে পরে ঠিক হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার আমি পাকন পিঠাগুলো ভেজে নিব। কড়াই এবার আমি দিয়ে দিচ্ছি তেল, তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা
তেলটা ভালো মতন গরম হয়ে গেছে আর ব্যাটাটা দেখেন চামচ দিয়ে রেখে দিচ্ছি। এই যে দেখেন এই রকম এবার আমি এক চামচ ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। মাঝখানটা এইভাবে দিতে হবে তাহলে এক সমান হবে। আর নিজে থেকে দেখেন এইরকম ভেসে উঠবে, তখন এইভাবে তেল ছিটে দেবে তাহলে খুব সুন্দরভাবে ফুলে যাবে। এই যে দেখেন কত সুন্দরভাবে ফুললো। এই যে আর ধারটাও দেখেন কত সুন্দর হয়েছে। এইভাবে যত তেল দিবেন ততই ফুলবে। এই যে দেখেন, এই যে। আর একটা কথা খেয়াল রাখবেন, যখনই মানে পিঠেটা ভাজবেন তেলটা খুব ভালো করে গরম করে নেবেন, তারপরেই দিবেন, দেখবেন খুব সুন্দর পিঠেগুলো ফুলবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। আর এই পিঠেগুলো ভাজতে খুব বেশি টাইম লাগে না, 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। এই পিঠেটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আর প্রতিটা পিঠা দেওয়ার আগে এইভাবে করে একবার গুলে নিবেন, কেননা তোয়ালে বসে থাকে তো এইভাবে গুলে নিতে হবে। এখানে কত সুন্দর ফুললো। এটাও ভাজা হয়ে গেছে, উঠে নিচ্ছি। তাহলে এইভাবে করে আমি সবগুলা ভেজে নিচ্ছি। মানে ব্যাটারটা আমার দেখেন ঠিক মতন দেওয়া হলো না, তাও কত সুন্দর ফুললো দেখেন। সব পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি, এবার মেহেক বানাচ্ছি। এবার দেখেন পিঠাগুলো কত সুন্দর লাগছে দেখে। এই দেখেন কত সুন্দর হয়েছে, আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে, আর একেবারে সফট সব পিঠাগুলো দেখেন, নরম তুলতুলে, কত ফুটি ফুটি হয়েছে দেখেন, একেবারে ফুল কই। আর ভিতরটা ছিঁড়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই যে দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, একটু কাঁচা নেই। পাকোয়ান পিঠাগুলো খেতে দারুণ হয়েছে, আর দেখবেন তো কত সফট, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। আর এইভাবে বানিয়ে আপনি 2 দিন পর্যন্ত খেতে পারবেন, সহজে শক্ত হবে না, নরমই থাকবে। আমি যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক একই রকম করে বানিয়ে দেখবেন, আপনাদের পিঠাগুলোও খুব সুন্দর হবে। আশা করছি আজকের এই পাকন পিঠা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আমাদের এই ভিডিওটি আপনারা লাইক শেয়ার ও কমেন্ট করবেন।
কেননা যখনই আমরা নতুন ভিডিও দেবো আপনাদের কাছে লটি বেলুন পৌঁছে যাবে।